গুরুজনার জন্মস্থানতে গুণোৎসবত কালিমা জাতীয় সংগীত রাষ্ট্রীয় সংগীত কিংবা প্রার্থনার সলনি বটদ্রবার সরকারি বিদ্যালয়ের কণ কণ ছাত্র ছাত্রীয়ে গুণোৎসবত পাঠ করিলে কুরআন গুরুজনার জন্মস্থান বটদ্রবার সরকারি স্কুলত কুরআনের কলিমা পাঠ করা কথা শুনা মাত্রকে তদন্তর ঘোষণা শিক্ষামন্ত্রী রনুজ বেগুন তদন্তর নির্দেশ দিয়া হয়েছে কারণ আমার যে মর্নিং এসেম্বলি বা প্রাতঃ যে সম্মিলন থাকে তাত কি কি কার্যসূচী রূপায়ণ হয় তার স্পষ্ট নীতি নির্দেশনা থাকা দিয়া থাকে সেই নীতি নির্দেশনার পৰা বিচ্যুতি ঘটি আঁতৰি ঘটি অন্য প্রার্থনা করা হয়েছে বলে যে রিপোর্ট আছে ইয়ার একটা তদন্ত করে প্রতিবেদন দিবলে কোয়া হয়েছে তদন্তর প্রতিবেদন পোৱাৰ পাছত আমি বিহিত ব্যবস্থা আমার প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের সঞ্চালিকাক দিয়া হয়েছে শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের সঞ্চালক সুরঞ্জনা সেনাপতিক তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়ার সময়তে দোষীক কঠোর শাস্তি বিহার হুঙ্কার মন্ত্রী পীযূষ হাজরিকার অত্যন্ত গর্হিত কাম এক কঠোর হাতরে শাস্তি দিব লাগে বলে মই অনুভব করি চলিত গুণোৎসবত শালমৰাবাৰী বালিকা মুক্ত বিদ্যালয় পশ্চিম চুবুরী নিউ নিম্ন প্রাথমিক বিদ্যালয় আর দুই নং শালমৰাবাৰী মুক্ত বিদ্যালয়ত কণ কণ ছাত্র ছাত্রীক কুরানোর কলিমা পাঠ করাক লৈ ক্ষোভিত হয়েছে গুরুজনার জন্মস্থানের প্রতিগী বাসিন্দা এইবিল পুলিয়ে পোখা নাশ করে ইয়াক উচিত তদন্ত করে আর দোষী সকলক শাস্তি দি বিশেষ করে শিক্ষক সকলক এই ক্ষেত্রে বিহিত ব্যবস্থা লৈ যাতে এই বেমার আরো আনলে প্রজাসিত নহক তার ব্যবস্থা লোবর কারণে আর বটদ্রবার সুনাম আমি রক্ষা করিবর কারণে সরকারক টানি অনুরোধ জানাই কেবাখনো প্রাথমিক বিদ্যালয়ত কুরআনের কলিমা পাঠ করা কাণ্ড দেখিও নেদেখার ভাওধরা অভিযোগ উঠিছে বটদ্রবা প্রাথমিক শিক্ষা খণ্ডর শিক্ষা বিষয়া বাহারুল ইসলামর বিরুদ্ধে বিভাগীয় তদন্তত বাহারুল ইসলামর মুখা খুলিব বলে আশারে বাদ চাইছে বটদ্রবার রাইজে রূপহী হাতর পর মোজাম্মেল হকর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট গুরুজনার জন্মস্থানতে গুণোৎসবত কালিমা জাতীয় সংগীত রাষ্ট্রীয় সংগীত কিংবা প্রার্থনার সলনি বটদ্রবার সরকারি বিদ্যালয়ের কণ কণ ছাত্র ছাত্রীয়ে গুণোৎসবত পাঠ করিলে কুরআন গুরুজনার জন্মস্থান বটদ্রবার সরকারি স্কুলত কুরআনের কলিমা পাঠ করা কথা শুনা মাত্রকে তদন্তর ঘোষণা শিক্ষামন্ত্রী রনুজ বেগুন তদন্তর নির্দেশ দিয়া হয়েছে কারণ আমার যে মর্নিং এসেম্বলি বা প্রাতঃ যে সম্মিলন থাকে তাত কি কি কার্যসূচী রূপায়ণ হয় তার স্পষ্ট নীতি নির্দেশনা থাকা দিয়া থাকে সেই নীতি নির্দেশনার পৰা বিচ্যুতি ঘটি আঁতৰি ঘটি অন্য প্রার্থনা করা হয়েছে বলে যে রিপোর্ট আছে ইয়ার একটা তদন্ত করে প্রতিবেদন দিবলে কোয়া হয়েছে তদন্তর প্রতিবেদন পোৱার পাছত আমি বিহিত ব্যবস্থা আমার প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের সঞ্চালিকাক দিয়া হয়েছে শিক্ষামন্ত্রীয়ে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের সঞ্চালক সুরঞ্জনা সেনাপতিক তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়ার সময়তে দোষীক কঠোর শাস্তি বিহার হুঙ্কার মন্ত্রী পীযূষ হাজরিকার অত্যন্ত গর্হিত কাম এক কঠোর হাতরে শাস্তি দিব লাগে বলে মই অনুভব করি চলিত গুণোৎসবত শালমৰাবাৰী বালিকা মুক্ত বিদ্যালয় পশ্চিম চুবুরী নিউ নিম্ন প্রাথমিক বিদ্যালয় আর দুই নং শালমৰাবাৰী মুক্ত বিদ্যালয়ত কণ কণ ছাত্র ছাত্রীক কুরআনের কলিমা পাঠ করাক লৈ ক্ষোভিত হয়েছে গুরুজনার জন্মস্থানের প্রতিগী বাসিন্দা এইবিল পুলিয়ে পোখা নাশ করে ইয়াক উচিত তদন্ত করে আর দোষী সকলক শাস্তি দি বিশেষ করে শিক্ষক সকলক এই ক্ষেত্রে বিহিত ব্যবস্থা লৈ যাতে এই বেমার আর আনলে প্রজাসিত নহক তার ব্যবস্থা লোবর কারণে আর বটদ্রবার সুনাম আমি রক্ষা করিবর কারণে সরকারক
টানি অনুরোধ জানাই। কেবাখনো প্রাথমিক বিদ্যালয়ত কোরআনৰ কলিমা পাঠ করা কান্ত দেখিও নেদেখার ভাওধারা অভিযোগ উঠিছে বটদ্রবা প্রাথমিক শিক্ষা খণ্ডৰ শিক্ষা বিষয়া বাহারুল ইসলামৰ বিৰুদ্ধে। বিভাগীয় তদন্তত বাহারুল ইসলামৰ মুখা খুলিব বলে আশারে বাদ চাইছে বটদ্রবার রাইজে। রূপহী হাতৰ পৰা মোজাম্মেল হকৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।